বাড়ির মায়া, ওর বাপের নাম আব্দুল খলিল। আচ্ছা, তোমরা খলিল কাকার বেটি নাকি? ছোট কালে তোমরা তো হামাক বাড়ি পেরাই গেছিলেন। মোর এক না কথা আছিল ভাইজান। কও বাহে। মুই রাবেয়ার সখী। রাবেয়া কি এই ঈদের বাড়িতে আসবে? রাবেয়া তো কাল আসবে, মুই কয়া দিবানে আসলে দেখা করবে। তোমরা এদের দিন আসবেন বাহে? তোমরা কোনটে যাচ্ছেন কইনেন না? রেশন দোকানে যাই, খবর খবর নেই, তারপর ডিসপেন্সারি বসি। এবার নাকি রেশনের দোকানে দুই রকম কাপড় আসছে, সাদা আর গোলাপ। আচ্ছা, কাল সকাল সকাল একটু ধরো লাগাতে যাইস ভাই, মোর বোন রাবে আসবে। চিন্তা করা রাখবেন নাই, মই ঠিক সময় মতো চলে আসি। তাহলে যাও, দম দাও, মেলা দূর থেকে আসতেন, গরু গুলা জল খড় দাও, যাও। আচ্ছা আসতে, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেটা বোঝো নাই, এর একটা বাংলা আছে, এ কুইক ডাউন ফক, পাটকিলা রঙের চটপটিয়া শিয়াল। আবার আছে চুপার চুপার চুপার, পাঁচশো সময় হয়ে গেছে, যা যা যা, চলে যা চলে যা, বই না বই না বই না বই না, যা যা। আচ্ছা ছোট, এখন কত তুই যে টিকি পিঠা খুলে ভালো হয়? ধূপুলি, তেল পিঠা, সেমাই আর গড়গড়িয়া
রাজা মাসের বাপ কছে চারিদিকে যুদ্ধ আকাল, যেখানে না করলেই নয় সেখানে তুমি হবি আলা। ঠিকই কইছি, সবার মনে ঈদ থাকলে নাকি ঈদ হয়, কায়ও খাইবে আর কাও খাবার নাই, এইটা তার ঈদ হইল না। বুবু রাবু আর ফিরেছে? তোমার সব সময় তোর জন্য আসবে, রাবের বাপ যে আসবে আসবে, রেলে ছুটি হইলেই আসবে ঈদের আগে। ধরবে ধরবে, মাছ ধরে কি এত সোজা, ওই পাতা তখন ডুবে নিয়ে যাবে তখন মাছ ধরবে। ওই দেখো দেখো রে শালা চেরা খাওয়া ফেলছি, চেরা তো শেষ, যা জলদি করে চেরা ঘুরি না, যা 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 তাদের যা তাদের আসিস, যতটুক আছে অতটুক দিয়ে না, দেখা যাক কি হয়। আচ্ছা এদিকে এসো, তুমি একটা মারো বুঝছো, আমি একটা সারি আসি, আর ওই পাতা যখন ডুবি নিয়ে যাবে, টুপ টুপ করে ডুবি নিয়ে যাবে তখন খোট মারবে, তখন মাছ ধরবে বুঝছো। আর এই মাছ মারতে মারতে পরা মুখস্ত করতে হয় কি, এ ব্রাউন কুইক ফক্স জাম পাওয়ার দা লেজি ডগ, করো মুখস্ত করো মুখস্ত করো, এ কুইক ব্রাউন ফক্স, এ কুইক ব্রাউন ফক্স, এ কুইক। আমার কাপড় কার কার সবাই, আমরা রাজার কাপড় রাজা রাজা, এত দৌড়াদৌড়ি কেন, ঠ্যাং ভাঙি গেলে, ঠ্যাং ভাঙলে তোমার গুলা কি, মাস্টার এইদিকে এসো, কি এত ঘোরাঘুরি কেন, না মানে মাছ ধরতেছিলাম আর কি, এত ঘোরাঘুরি করিলে তো কারমাইকেলে সিট পাবার না বুঝলো না, চান্দের আলো উঠলে যেমন তাজমহল ঝকঝক করে, কারমাইকেল কলেজও ঝকঝক করে, যাও পড়াশোনা করো। জি আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজাজান রাসূলুল্লাহ ওয়াল ফাতহু ওয়ালাতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রাজা বাদশা আসো আসো, টপটপ দাও খেয়ে নাও আসো, রাজা বাদশা কিরে সাত মিনিট নাই, এরকম কথা হইল
হাজার হাজার মানুষ খাওয়া পাওয়াছে না, ভাত তো দূরে কথা ফেলো জুটেছে না, মানুষ দূরে দূরে এগুলো শিখিবার জন্য পাশাল কথা বাবা দিবে হচ্ছে না, খালি খালি গালি দেয়। ঈদের খুশি তো সাওয়া পাওয়া মানুষের, বড় মানুষের খুশি সাওয়া পাওয়া দেয়া থা নিয়ে বুঝতে পারছি সাওয়ার বায়না ধরেই আসছিস। ঈদ তো আর প্রতিদিন আসে না, বছরে একবারই মুড়ের হাউস মিঠাই, সাওয়া দুইটে দুইখান গোলাপি পাঞ্জাবি চাওছে। ছোট সাওয়ারা কি পাঞ্জাবি পরে মানুষের কইবে বলে ডাক্তারের সাওয়ারা খুব বাবুনা শিখছে। সংসারত মেলা মানুষ, শালু, রানু, রানুর বেটি, হিনু, লজিং মাস্টার, আরো কত মানুষ। এদিকে যুদ্ধের বাজার, রেশনে মাথা পিছু কাপড় দেয়, রেশনে কাপড় তুলিয়া তা পোষাবার পাও না। বিলাতি কাপড় তো চাও, যা দিবেন তাই নিবি এলা, খালি ঠগার মনে ঈদ, ঠগাই মিলিয়া ঈদ করা নাই, খালি নিজের ছাওয়ার কথা ভাবলে হইবে। কথা সিডে নয়, টেডি শার্ট তো চাওছে না, ঈদের একটা বায়না, ছাওয়া পাওয়া খুশি তো বাপ মা খুশি। আরে শার্ট হইলে স্কুলে পড়িয়া দেবার পাইবে, পাঞ্জাবি হইলে সেটা হইবে সোজা হিসাব। খালি তো গোলাপি রঙের পাঞ্জাবি চাওছে আর তো কিছু না, বাপ মা হয়ে ছাওয়া পাওয়ার আবদার যদি না মিটাবার পারি আল্লাহ তারা নারাজ হইবে, শিশু মনত কষ্ট দিয়ে ঈদ হয়। ইদ্রিস, 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 আজ বেলায় ঘরে ভিতর কি না? ওই নামাজ পড়িয়া দোয়া দরুদ পড়তেছি না। নে দর, এই সাদা কাপড় গুলান ফেরত দিয়া গোলাপি কাপড় নিয়ে আয়, আর যাওয়ার সময় রাজা বাসারে সাথে করে নিয়ে যা। আজ বেলায় ঘরে ভিতর কি না? ওই নামাজ পড়িয়া দোয়া দরুদ পড়তেছি না। নে দর, এই সাদা কাপড় গুলান ফেরত দিয়া গোলাপি কাপড় নিয়ে আয়, আর যাওয়ার সময় রাজা বাসারে সাথে করে নিয়ে যা। আরে আব্দুল খলিফার কাছে এতে নিয়ে যায়, ভালো করে গায়ের মাপ দিয়ে দুটো পাঞ্জাবি সেলাই করতে দিয়ে। ভাইজান আব্দুল খলিফার কাছে যাইনি, তামাম জলের শরীরে দুইজনই তো খলিফা, ওই শিশির আর আব্দুল। আর তোরা তো কয়ে দিন আব্দুল খলিফার কাছে যা। শিশির নাকি কাটিং বালা নাম ডাক আছে, পরিষ্কার
ঠিক মতো শিলি করে দেয়। শার্ট লয় পাঞ্জাবি, সাদা লয় গোলাপি, এখন আবার আব্দুল খলিফা লয় শিশির, শিশিরের মজুরি বেশি। মত পাল্টি গেছে, রাজা মিয়া বাদশা মিয়া হইলো বাবু মানুষ, তারপর পাঞ্জাবি না হইলে চলে? আচ্ছা শুন শুন, কাপড় কাটিয়া বানাতে সময় লাগবে? নয় সময় দিব, কত সময় লাগবে? আর আজ রাতের ভেতরে দিবেন কি রকম? দুটা পাঞ্জাবি বানাইতে তো সময় লাগবে, এক রাতের মধ্যে দুটো পাঞ্জাবি বানান যায়? তাহলে কবে দিব? হে খোকারা, তোরা যদি বেশি মুখ জ্বালাতন করিস তাহলে কিন্তু মই ডাক্তারের কাছে যা নালিশ করিম। তারপর কি হইল? হাটো সে আর হাটো সে, হাটো খুঁজি পাওছে না।
এর বাবে তার বন্দুক মিলিয়া কাটাই দেব। এত রাতে এতই থাকি যাও। যদি মুখ তো নিলই না, বলে তো গেনু হয়। মুখ কইল ডিসপেন্সারি বন্ধ করিয়া সাবিসরাটা তোর ভাবির কাছে দিস। তুই ভাইজানের সাথে যাবার পারলো না? ভাইজানের মুখের উপর কথা কয়া কি গার্লফ্রেন্ড? আমাদের তিনজন কি সাইকেলে তাটে? সাইকেলে গেছে? হ্যাঁ, আমরাই ফির পৌঁছা দিবে। যা শালুর কাছে চাবিটা দিয়া ভাত খা। তো ভাত আনি দিন না, পরে খাইন। তোমরাও হইছেন আগে তো যুদ্ধের বাজার, তারপরে ঈদ। তো তোর কি হয়েছে? জিনিসপত্রের যে দাম আর তেল ফুরিয়া তোমরা গুলা গল্প শুরু করছেন। তা বুদ্ধি খাটাইলো আর রাইত খান এতে থাকি যাও। যদি ভূত আসে আর ওই পাকে তো পালা জমে উঠছে। রাইজানরা নাই তো খুব তার ফরম খাটা চেষ্টা কেন না রে। এর বাদে সগাই মিলিয়া বুদ্ধি খাটাইলো কায়ো ঘুমান কায়ো কায়ো কি করে কথা বল কায়ো। হ্যালো আচ্ছা, আজকে দেখলাম তো পাঞ্জাবি গুলান সাসানি কোনা আব্দুল খলিফা কি পাঞ্জাবি বানাইছে? পাঞ্জাবি করেছে? আরে না, দুপুরে দেখলো যে পাঞ্জাবি গুলা কাট কাট করা আছে বুকের ভেতরে রাখলো। আব্দুল খলিফা কি বুকের কাপড় কাটি ফেলছে? আরে না, ওই বুকের একটা পকেট দিতে কইছে, তাহলে দেখতে ভাল লাগবে না? আব্দুল খলিফার চাইতে শিশির খলিফাই ভালো। বাবা খালি খালি আব্দুল খলিফার কাসব যায়। হ্যাঁ, শিশির খলিফার মজুরির বেশি। বাইশের খোলের ভিতর উত্তর আছে। কি রে? যাও রে। কিছু না, কি দানাকছে দাদা? কালকে পাঁচটা দিন খাবো না নাইছে।